আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। প্রথমে এই সংবাদ শিরোনাম, দেশে বড় বিপর্যয় নেমে আসতে পারে বলেছেন রওশন এরশাদ। এরপর জানিয়ে দিব রাজধানীতে কারামুক্ত নেতাদের নিয়ে ছাত্র দলের বিক্ষোভ। আরো জানিয়ে দিব যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে যা বললেন আমির খসরু। এরপর জানিয়ে দিব রাষ্ট্র পুনর্গঠনে আইনজীবীদের ঐক্যবদ্ধ ও বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে বলেছেন রফিকুল ইসলাম। এদিকে জিনিসপত্রের দাম কে বাড়ায় তা জনগণ জানে বলেছেন মান্না। এবং সর্বশেষ জানিয়ে দিব রোজার আগেই আমদানি কিছু পেঁয়াজ বাজারে ঢুকবে বলেছেন পররাষ্ট্রমন্ত্রী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। দেশে বড় বিপর্যয় নেমে আসতে পারে বলেছেন রওশন এরশাদ। সাংবিধানিক ভাবে দেশে একটি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে উল্লেখ করে জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ও সাবেক বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ বলেছেন, নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এই সরকারের সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে। অর্থনৈতিক ক্ষেত্রে অশনি সংকেত শোনা যাচ্ছে, সরকার যদি তা মোকাবেলা করতে না পারে তাহলে দেশে বড় বিপর্যয় নেমে আসতে পারে। তিনি বলেন, পল্লী বন্ধু নীতি আদর্শ তার চেতনা প্রেরণা, তার ভাবমূর্তি হচ্ছে জাতীয় পার্টির অস্তিত্ব। সেই অস্তিত্বকে যারা মুছে দিতে চায় তারা জাতীয় পার্টি পরিচয় দেওয়ার অধিকার রাখে না। শনিবার 24 ফেব্রুয়ারি রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দলের এক বর্ধিত সভার সভাপতি বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় দলে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এতে 39টি জেলা সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বিভিন্ন জেলার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন বলে আয়োজকরা জানান। পবিত্র মাহে রমজানের কথা উল্লেখ করে রওশন এরশাদ বলেন, দ্রব্যমূল্য এখনই সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে, আর রমজানকে সামনে রেখে অসাধু ব্যবসায়ীরা উৎপেতে বসে আছে। এক্ষেত্রে সরকারের প্রধান কাজ হবে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে কার্যকর পদক্ষেপ নেওয়া। এ সময় তিনি আক্ষেপ করে বলেন, এবারের নির্বাচনী ইশতেহারের মলাট থেকে পল্লী বন্ধুর ছবি মুছে ফেলা হয়েছে। জাতীয় পার্টি প্রতিষ্ঠার পর এবার নির্বাচনে পার্টি প্রার্থীদের পোস্টারে পল্লী বন্ধুর ছবি ব্যবহার করতে দেওয়া হয়নি। আওয়ামী লীগ সভানেত্রী তার নির্বাচনী পোস্টারে বঙ্গবন্ধুর ছবি রেখেছেন, অথচ জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যানের পোস্টারে পল্লী বন্ধুর ছবি জায়গা পায়নি। এটা জাতীয় পার্টির অগণিত নেতা কর্মীর মনের আঘাত দিয়েছে, হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে, তারা ভোট কেন্দ্রে যাবার আগ্রহ হারিয়ে ফেলেন। তৃণমূল নেতা কর্মীদের গেল নির্বাচনে কেন তিনি অংশ নেননি তার প্রেক্ষাপট তুলে ধরে রওশন এরশাদ বলেন, জাতীয় পার্টির নিবেদিত প্রাণ অনেক নেতা যাদের ভোটে জয়লাভের সম্ভাবনা ছিল এমন সব প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়নি। এসব জনপ্রিয় ও যোগ্য নেতা এবং অভিভাবকহীন অসংখ্য নেতাকর্মী ও প্রার্থীদের বিপদে রেখে আমি নির্বাচনে যেতে পারি না। তিনি বলেন, আমার ছেলের আসন যদি কেড়ে নেওয়া হয় তাহলে আমি কি নির্বাচনে যেতে পারি? নিশ্চয় না। তারপরও আমি সবকিছু মেনে নিতে পারতাম যদি নির্বাচনে জাতীয় পার্টির ভরাডুবি না হতো। জাতীয় পার্টিকে ধ্বংসের শেষ সীমানায় পৌঁছে দেওয়া হয়েছে, এটা আমি কিভাবে মেনে নিব? রাজধানীতে কারামুক্ত নেতাদের নিয়ে ছাত্র দলের বিক্ষোভ। সংগঠনে কারামুক্ত নেতাদের নিয়ে রাজধানীতে শোডাউন করেছে জাতীয়তাবাদী ছাত্র দল। শনিবার বিকালে নয়াপল্টন ও ফকিরাপুল এলাকায় শোডাউন ও বিক্ষোভ করেন নেতাকর্মীরা। এর আগে নয়াপল্টনে সংগঠনের কার্যালয়ে সদ্য কারামুক্ত নেতাদের ফুল দিয়ে বরণ করেন কেন্দ্রীয় নেতারা। এদিকে দুপুরের পর থেকে নয়াপল্টনে জড়ো হয় ছাত্র দলের শতাধিক নেতাকর্মী। পরে তারা নয়াপল্টন কাকরাইল নাইটিঙ্গেল মোড় ঘুরে ফকিরাপুল হয়ে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে মিছিল শেষ করেন। মিছিলে ছাত্র দলের নেতাকর্মীরা সরকার বিরোধী স্লোগান দেন। এ সময় সড়কে যানজট দেখা যায়। মিছিলে সদ্য কারামুক্ত নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্র দল কেন্দ্রীয় সংসদের সহসাধারণ সম্পাদক মেহেদি হাসান, সহ সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন হাওলাদার, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সভাপতি সোহেল, ঢাকা মহানগর উত্তর ছাত্র দলের সভাপতি মেহেদি হাসান রুয়েল, কবি নজরুল সরকারি কলেজ ছাত্র দলের সভাপতি সাইদুর রহমান, ঢাকা কলেজ ছাত্র দলের সাধারণ সম্পাদক মৃধা জুলহাস, ঢাকা মহানগর উত্তর ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক সাগর বাবু, তেজগাঁও কলেজ ছাত্র দলের সিনিয়র সহসভাপতি শামীম পালোয়ান, ছাত্র নেতা রবিউল আউয়াল ভূঁইয়া, মোহাম্মদ রিপন হোসেন প্রমুখ।
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে যা বললেন আমির খসরু। বিএনপির সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করেছে ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। তবে এই বৈঠকে অংশ নেওয়া বিএনপি নেতারা সেখানে আলোচনার বিষয়ে গণমাধ্যমের কাছে মুখ খোলেননি। অন্যদিকে মার্কিন প্রতিনিধিদের মধ্যে থেকেও কেউ গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি। শনিবার বিকাল 3টা থেকে 1 ঘন্টারও বেশি সময় রাজধানী গুলশানের হোটেল ওয়েস্টিনে এ বৈঠক হয়। বিএনপির পক্ষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে স্থানীয় কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ অংশ নেন। মার্কিন প্রতিনিধি দলে ছিলেন ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের NSC দক্ষিণ এশিয়া বিষয়ক সিনিয়র ডিরেক্টর আইলিন লাওবেসার, USAID এশিয়া বিষয়ক ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটর মাইকেল শিফার এবং ডিপার্টমেন্ট অব স্টেটের দক্ষিণ ও মধ্য এশিয়ার ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আক্তার। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, উনারা আমাদের আমন্ত্রণ করেছেন, আমরা এসেছি, কথাবার্তা বলেছি, এতটুকু বলতে পারবো, এর বেশি কিছু বলার নেই। ঘণ্টাব্যাপী বৈঠকে কি কথা হয়েছে জানতে চাইলে একই উত্তর পুনরাবৃত্তি করে তিনি বলেন, কথা হয়েছে, উনারা দাওয়াত করেছেন, আমরা এসেছি, দ্যাটস অল। মার্কিন প্রতিনিধি দলকে আপনারা কি বলেছেন জানতে চাইলে আমির খসরু ফের একই উত্তর পুনরাবৃত্তি করেন। আমির খসরু বলেন, কিছুই বলার নেই। দ্বাদশ নির্বাচন নিয়ে কথা হয়েছে কিনা জানতে চাইলে বিএনপি নীতি নির্ধারণী ফোরামের এই নেতা বলেন, একটাই উত্তর হবে, কিছুই বলার নেই। এক পর্যায়ে সাংবাদিকরা প্রশ্ন করেন যে বিএনপি মহাসচিব কারাগারে ছিলেন, আপনিও কারাগারে ছিলেন, এ বিষয়ে কোনো কথা হয়েছে কিনা। জবাবে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আপনারা যত প্রশ্ন করবেন আমার উত্তর হচ্ছে কিছুই বলার নেই। এদিকে বৈঠক শেষে মার্কিন প্রতিনিধি দলের পক্ষ থেকেও কেউ গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি। রাষ্ট্র পুনর্গঠনে আইনজীবীদের ঐক্যবদ্ধ ও বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে বলছেন রফিকুল ইসলাম। জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল সদ্য কারামুক্ত মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, রাষ্ট্রের পুনর্গঠন ও আইনের শাসন প্রতিষ্ঠায় দেশের আইনজীবীদের আরো তৎপর হতে হবে। বিচারাঙ্গনের উন্নয়ন ও আইনজীবীদের পেশাগত মান উন্নয়নের জন্য দক্ষতা বৃদ্ধি করতে হবে। আইনঙ্গন বিচার প্রার্থীদের কাছে একটি জাগতিক আশ্রয়স্থল, যেখানে ন্যায় বিচার পাওয়ার আশায় ভুক্তভোগীরা দ্বারস্থ হয়। কিন্তু বিচারহীনতা সংস্কৃতির কারণে আজ বাংলাদেশের জনগণ এক অস্বস্তিকর পরিবেশে জীবনযাপন করছে। এই ভয়ানক পরিস্থিতি থেকে উত্তরণে আইনজীবীদের এগিয়ে আসতে হবে। আজকে উপস্থিত তরুণ আইনজীবীরা আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক। দেশের ন্যায় বিচার প্রতিষ্ঠার স্বার্থে তাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আজ 24 ফেব্রুয়ারি শনিবার দুপুরে রাজধানীর একটি রেস্টুরেন্টে আইনজীবী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল সদ্য কারামুক্ত মাওলানা রফিকুল ইসলাম খান। জিনিসপত্রের দাম কে বাড়ায় তা জনগণ জানে বলেছেন মান্না। জিনিসপত্রের দাম কে বাড়ায় তা জনগণ জানে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। শনিবার 24 ফেব্রুয়ারি বিকেলে প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চের ডাকা সমাবেশ বিক্ষোভ মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মজুদারদের উদ্দেশ্যে করে প্রধানমন্ত্রীর বক্তব্য ইঙ্গিত করে মান্না বলেন, এভাবে চলতে পারবেন না, দেশের জনগণ জানে কে লুটপাট করে সিন্ডিকেট করে জিনিসপত্রের দাম বাড়ায়। গত নির্বাচনের সরকার নয় বিরোধী দল জিতেছে এমন মন্তব্য করে তিনি বলেন, দামি নির্বাচনে শতকরা 95% লোক আমাদের কথা শুনে ভোট দিতে যায়নি, তাহলে দেশের 95% মানুষ আমাদের সাথে আছেন। তিনি বলেন, সরকার গায়ের জোরে টিকে আছে, তাদেরকে গায়ের শক্তি দিয়ে ফেলে দিতে পারেনি, কিন্তু জোর কমে যাবে, সেদিন চলে যেতে বাধ্য হবে সরকার। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি সাইফুল হক বলেন, সরকারকে অজানা ভয় আতঙ্ক তারা করে বেড়াচ্ছে, এই সরকার 1.5 মাসের ভয় কাটাতে পারেনি, গাছের পাতা পড়লে তারা ভয় পায়, সরকারের যে অবৈধ মধু চন্দ্রিমা এখন নাকি শেষ হয়নি। বিএনপি আর বিরোধী দল যদি এতই ক্ষমতাবান হয়, যদি তারাই বাজার মূল্য নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে, তাহলে সরকার কেন ক্ষমতায় আসে, প্রশ্ন রাখেন তিনি। তিনি বলেন, সরকার আর ব্যবসায়ীরা আজ একাকার, যদি গণধলাই দেওয়া শুরু করে জনগণ, তবে কার পিঠে মার পড়বে এটাই টের পাবেন। মুনাফাখোর সিন্ডিকেট আর ইস্ট ইন্ডিয়া কোম্পানি মতো এ সরকার জমিদারি প্রথা চালু করেছে।
রোজার আগেই আমদানি কিছু পেঁয়াজ বাজারে ঢুকবে বলেছেন পররাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বাজার কারসাজির বিরুদ্ধে সরকার ইশতেহার অনুযায়ী কঠোর ব্যবস্থা নেবে। এ সময় তিনি জানান, রোজার আগে ভারত থেকে আমদানি করা কিছু পেঁয়াজ বাজারে ঢুকবে। ডক্টর হাসান মাহমুদ শনিবার 24 ফেব্রুয়ারি দুপুরে রাজধানীতে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে এলডি হল চত্বরে রাঙ্গনিয়া সমিতি ঢাকা আয়োজিত সংবর্ধনা মেজবান ও মিলনমেলা 2024 অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। তিনি বলেন, নির্বাচনী ইশতেহারে আমরা বলেছিলাম, দ্রব্যমূল্য যেন মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, সেটি আমাদের প্রায়োরিটি বা অগ্রাধিকার। এই সরকারের যাত্রা শুরু থেকে সেই অগ্রাধিকার নিয়ে আমরা কাজ করছি এবং বাজারের অসাধু সিন্ডিকেটের বিরুদ্ধে সরকার সব রকম ব্যবস্থা নেবে। ভারত থেকে 50,000 মেট্রিক টন পেঁয়াজ দেশে আসছে উল্লেখ করে তিনি আরো বলেন, রোজার আগে কিছু পেঁয়াজ বাজারে ঢুকবে, কাজে বাজার মোটামুটি স্থিতিশীল আছে।